আজকে তোমাদের টাইগার দিয়ে একটি ফরেস্ট সিনারির ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমেই একটা চওড়া করে তোমরা পেজ নিয়ে নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর আমরা এনিমেল ড্রয়িংটা মোটামুটি ঠিক এই জায়গা থেকে শুরু করবো। তো তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো, একটা টাইগার দিয়ে সিনারি। তো টাইগারের ড্রয়িংটা দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ সহজ করে তোমাদের দেখানো হচ্ছে। তো সবার প্রথমে টাইগারের মুখটা আমরা একটা সার্কেল হালকা করে এভাবে করে নেবো। এভাবে একটা সার্কেল তোমরা করে নেবে। সার্কেল করার পর ঠিক সার্কেলের ওপর থেকে আমরা এই গলার ড্রয়িংটা আর সার্কেলের ঠিক এই জায়গা থেকে গলার ড্রয়িংটা এইরকমভাবে করে নেব। এরপর এই জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং একটু বাঁকাভাবে একটু লম্বা করে রেক্ট্যাঙ্গেল ড্রয়িংটা আমরা করে নেব। এইরকমভাবে তোমরা ড্রয়িংটা একটু বাঁকাভাবে করে নেবে, একটু লম্বা হবে। এরপরে দেখো এই রেক্ট্যাঙ্গেল এই সার্কেল থেকে কীভাবে বাঘের ড্রয়িংটা আমরা করছি। নেক্সট দেখো ঠিক এই যে লাইনটা আছে এই লাইনের ঠিক এই জায়গা থেকে আমরা পায়ের ড্রয়িংটা বার করে নেব। এইখান থেকে মোটা থেকে একটু শুরু করে পাটা নামি আনবো। এই পায়ের ড্রয়িংটা ঠিক এই কর্নার থেকে অল্প একটু ঘুরিয়ে পায়ের ড্রয়িংটা এইরকমভাবে নিয়ে আসবো। এরপর ঠিক এই কর্নার থেকে গোল করে ঘুরিয়ে এই লাইনের সাথে গিয়ে টাচ হয়ে যাবে, ঠিক এইরকমভাবে ঘুরবে। করার পর এই জায়গা থেকে পেটের লাইনটা একটু ঘুরে এইরকমভাবে যাবে। এরপরে আমরা পায়ের নিচ জায়গাটা ড্রয়িং এইরকম করে করে নেব। পায়ের যে থাবাটা লেজটা মোটা থেকে আস্তে আস্তে অল্প সরু হয়ে এইরকম হবে। দেখো আস্তে আস্তে কিন্তু বাঘের ড্রয়িংটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। এই পায়ের ড্রয়িংটা এই আসছে, এটা দুটো করে এই থাবাটা এরকম করে নেবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে অল্প একটু উঠিয়ে এই যে অল্প একটু উঠিয়ে ঠিক আবার নিচে এসে আবার রাউন্ড হয়ে এই লাইনের সাথে চলে যাবে। তো বুঝতে পারছো কোন সাথে কার লিঙ্ক হচ্ছে? এভাবে করে করে এক একটা লাইন আমাদের হবে, এই জায়গা থেকে এই চলে আসবে। এরপরে আমরা আরেকটা পা পরে করছি, তার আগে মুখের ড্রয়িংটা আমরা করে নিই। এই সার্কেলের ঠিক মাঝ বরাবর তোমরা লাইনটা নেবে, এই নাকের ড্রয়িংটা প্রথমে করে নেবে। এই করার পর এই নাকের ড্রয়িংটা এরকম করবে, চোখটা এইরকম করে নেবে, ঠিক এই জায়গা থেকে এই উঠছে এই উঠছে, তো এই কর্নারের দিকে এইটা এইরকম থাকবে, এই জায়গাটা এইরকম হয়ে এইরকম হবে। এই কর্নার থেকে কানটা এইরকম হয়ে আসবে, এই জায়গা থেকে বাঘের পাশের এই জায়গাগুলো ড্রয়িংটা এইরকম হবে। নেক্সট আমরা কিছু কিছু জায়গায় বার ভেতরে এই অংশগুলো মুছে দেব। গলার লাইনটা এইরকম হয়ে আসবে, এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। এবার রেক্ট্যাঙ্গেল যে প্রথমে করেছিলাম, এবার রেক্ট্যাঙ্গেলটা আমরা মুছে দেব। দেখো বাঘের ড্রয়িংটা আমাদের অনেকটাই চলে এসেছে। এই অর্থাৎ পাটা জলে আছে। নেক্সট এবার বাঘের গায়ে যে স্পটগুলো
সেই স্পট ড্রয়িং আমরা করব। দেখো কিভাবে স্পট ড্রয়িং করছি, এই লাইনটা বরাবরই একটা মুখের স্পট হয়ে যাবে। এখান থেকে এইরকম হবে পায়ের স্পট গুলো, স্ট্রাইপ গুলো এইরকম হয়ে যাবে। এইভাবে করে তোমরা স্ট্রাইপ গুলো করে নেবে। এইরকমভাবে বাঘের ড্রয়িংটা সহজ করে তোমরা সুন্দর করে করবে। মেজ দেখো এই বাঘের ড্রয়িংটা দিয়ে কি করে একটা সিনারি ড্রয়িং করছে। এই জায়গা থেকে একটা জলের জায়গা করে দেবে, এখানে ছোট পাথর করে দিতে পারো, ছোট পাথর, বড় পাথর, জলের মধ্যে পাথর দেখা যাচ্ছে, এইরকম ভাবে। এইখানে কিছু গাছ, ফরেস্ট সিনারি এরকম ভাবে করে দিতে পারো। এখানে গাছের ডালপালা দিয়ে এই সিনারি তোমার একটা আইডিয়া নিয়ে তোমরা নিজেরাও নিজেদের মতন চেঞ্জ করে করে নিতে পারো। এখানে দূরে জঙ্গল করে দিতে পারো, অসংখ্য গাছ সেভাবে করে করতে পারো। এই হয়ে গেল এবার দূরে এভাবে করে একটা ল্যান্ড করার পর এখানে হালকা করে জঙ্গল তোমরা করে দেবে। এইরকম করে এ হয়ে গেল আমাদের টাইগার দিয়ে একটি ফরেস্ট সিনারি। তো দেখো এটা কি করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আমি আকাশটা কিছুটা দেখাবো অন্যান্য ভিডিওর মতনই, সেভাবে করে পুরো আকাশটা তোমরা কমপ্লিট করবে। উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এভাবে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আস। নেক্সট হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে উপর দিকে মিশিয়ে দেবে এই স্কাই ব্লু কালারটাকে।
এইভাবে করে বাদবাকি আকাশটা তোমরা করবে। এবার দেখো এখানে গাছ আমি একটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে করে বাদবাকি গাছটা তোমরা করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে উপর থেকে কিছুটা এইরকম ভাবে করবে, আড়াআড়ি ভাবে করবে। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার রংটা নিচ দিকে এভাবে নিয়ে আসবে। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে রংটা আস্তে আস্তে তোমরা নিচের দিকে নিয়ে আসবে। ঠিক যেভাবে করে দেখাচ্ছিস ঠিক সেভাবে করে আস্তে আস্তে রংটা পুরো কমপ্লিট করবে। এরপর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ঠিক নিচ দিকে এই স্যাপলিনের উপরে রংটা ঘষে দেবে, নিচ দিকে, উপর দিকে করার দরকার নেই। সবার শেষ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে নিচ দিকে আইটু ডিপ করে দেবে। এইভাবে এই গাছগুলো করবে। গাছের গুড়িগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে এইভাবে করে দিয়ে এখানে সরু সরু ডাল এইরকমভাবে বার করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে এক পাশে এরকম শেপ দিয়ে দেবে। জঙ্গলটাও ঠিক ওই একইভাবে ওপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা করবে, করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করার পর সেই স্যাপ গ্রিন কালারটা মিশিয়ে নিচ দিকে করবে। এরপর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে জঙ্গলের নিচটা করবে, তারপরে আবার সেই প্রুশিয়ান ব্লু মানে ডিপ ব্লুটা দিয়ে আবার নিচ দিকে সে অর্থাৎ ডার্ক শেডটা নিচ দিকে করতে হবে। জমিটা স্যাপ গ্রিন কালার দিয়ে এইরকমভাবে আড়াআড়িভাবে করবে, ক্রোম ইয়েলো ডার্ক কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে কিছুটা উপর দিকে ওঠানোর পর এইভাবে করে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে মিশিয়ে দেবে। এইভাবে করে এই দূরের কাজটা তোমরা করবে। এবার আসা যাক এই গাছগুলো, একটা গাছ দেখিয়ে দিচ্ছি একইভাবে এই গাছগুলো হবে। উপর দিকে কিছুটা লেমন ইয়েলো কালার দিয়ে এইরকম করবে, তারপর লাইট গ্রিন কালারটা কম বেশি করে এভাবে করে করতে হবে। এরপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এভাবে কমপ্লিট নিচ দিকে নিয়ে আসবে। এরপরে ডিপ ব্লু প্রুশিয়ান ব্লু কালারটা এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে ছোট ছোট পাতা স্ট্রোক পাতা মতন গাছের এরকম এইটা তোমরা বাড়িতে চেষ্টা করবে তাহলে পেরে যাবে। ঠিক এই পাতা পাতার মতন ছোট ছোট করে তোমাদের করতে হবে, এইভাবে করে এই গাছটাও করবে। ডার্ক ব্রাউন কালারটা এক পাশে এরকম করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে মিশিয়ে এটা করবে, ব্ল্যাক কালার দিয়ে এক পাশে শেড দেবে। এই ডার্ক ব্রাউন কালারটাই আবার
কোন কোন জায়গা গাছের এরকম ডাল মতন বার করে দেবে। এই যাবে বাদ বাকি অংশটা তোমরা করবে। এবার এই জঙ্গলটা এরকম ভাবে করে দিতে পারো। হালকা সবুজ করার পর স্যাপ গ্রিন কালারটা দিয়ে নিচটা করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে নিচটা অন্ধকার করে দেবে, জঙ্গলের নিচটা। এই হয়ে গেল আমাদের গাছগুলো। এই গাছের মতনই গুড়িগুলো কিন্তু সব তোমরা করবে। এরপর এই গ্রাউন্ড জমিটায় আসা যাক। হালকা খড়ি রংটা দিয়ে এই লাইন ধরে কিছুটা এরকম ভাবে শেডগুলো উপর দিকে ওঠাবে, পুরো লাইন ধরে আস্তে আস্তে। বেশি করার দরকার নেই, অল্পই হবে এটা। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা উপর দিকে নিয়ে যেতে হবে। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে কালারটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে হবে। এই সবুজটাকে আবার মিশিয়ে দিতে হবে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে, এই স্যাপ গ্রিন কালারটাকে হালকা সবুজ দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে রংটা একটু ওপর দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ পরপর কালারগুলো একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে এই নিচে গ্রাউন্ডটা তোমরা করবে। কিছুটা যাওয়ার পর রংটাকে একটু হালকা করে লেমন ইয়েলো দিয়ে মিশিয়ে দেবে। এইভাবে করে এই জায়গার অংশটাও কিন্তু হবে। ডার্ক ব্রাউন দিয়ে এই কর্নার গুলোকে একটু ডিপ করে দিতে হবে। ডিপ ব্লু দিয়ে এই ঘাসগুলো ছোট ছোট করে কয়টা ঘাস করে দেবে। এরপরে জলটা আসি, তারপর পাথরগুলোর দিকে যাচ্ছি। স্কাই ব্লু কালারটা দিয়ে দূর থেকে জলটা হালকা করে, যত পারো হালকা করে তোমরা এভাবে নিয়ে আসবে। আসার পর কোবাল্ট টারকাইস ব্লুটা দিয়ে, কোবাল্ট টারকাইস ব্লুটা দিয়ে ঠিক নিচ থেকে রংটা ঘষে এই স্কাই ব্লু কালারের সাথে মিশিয়ে দিতে হবে। অর্থাৎ সবজে জল বোঝানোর জন্য এই কালারটা দেওয়া হচ্ছে। এর উপরে আরো শেড হবে, তা প্রথমে এই কালারটা তোমরা
দিয়ে নেবে। এই লাইন থেকে রঙগুলো একটু ডিপ করে নিচ দিকে নামিয়ে নিয়ে আসবে। এটা করার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ঠিক নিচ থেকে এই রং করে আবার কিছুটা ডিপ করে হালকা করে এরকমভাবে মিশিয়ে দেবে। পরপর এই কালারগুলো একটার উপর আরেকটা এরকম বসে যাবে। একটু ধৈর্য ধরে করতে হবে তোমাদের, তাড়াহুড়ো করলে কিন্তু কাজগুলো ভালো হবে না। হোয়াইট কালারটা আমি একটুখানি উপর দিয়ে হালকা করে করে দিলাম। হোয়াইট কালারটা দিলে কালারগুলো ভালো মিক্সিং হবে। এভাবে করে কাজটা তোমরা করবে। এবার পাথরগুলো আসা যায়, ব্ল্যাক কালারটা দিয়ে পাথরগুলো এইভাবে হালকা করে নিচ দিকে দেবে, বেশি চেপে করার দরকার নেই। গ্রে কালার দিয়ে ব্ল্যাকের সাথে মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যাবে। উপর দিকে একটু হোয়াইট ভাবটা পাথরগুলো করে রেখে দেবে, পারলে হোয়াইট কালার দিয়েও মিশিয়ে দিতে পারো। এইভাবে করে সমস্ত পাথরগুলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক যেভাবে দেখালাম সেভাবে পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করে কিন্তু কাজটা ঠিকঠাক হবে না। আশা করি সেটা তোমরা করবে না আর কাজটাও ভালো হবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম আকাশটা সেভাবেই পুরো কমপ্লিট করা হয়েছে। গাছটাও সেভাবে বাদ বাকি অংশটা কমপ্লিট করা হয়েছে, দুটো গাছ এমন জঙ্গল। জলটা তো তোমাদের দেখানো হয়েছে আর জমিটা। এবার দেখো বাঘটা কীভাবে কালার করতে হবে। সবার প্রথমে অরেঞ্জ কালার দিয়ে খুব ডিপ করে নয়, আবার খুব হালকা করে না, মোটামুটি একটু ডিপ করে অরেঞ্জ কালারটা আমরা ঠিক ওপর থেকে কালারটা এই স্ট্রাইপের ওপর দিয়েই আমরা দেব। আস্তে আস্তে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, খুব চেপে করার দরকার নেই। এভাবে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে দেবে। পায়ের এক পাশগুলো এই পাটা এই পাশটা একটু সাদাই থাকবে, গলার দিকটা এর সামনে এসে হালকা সাদা থাকবে। ঠিক যেই জায়গায় জায়গায় সাদা থাকবে সেই জায়গাগুলো তোমরা সাদাই রেখে দেবে, পায়ের নিচ দিকগুলো এসে সাদা থাকবে, লেজেও বেশি হালকা জাস্ট করে দিয়ে সাদা থাকবে। এই জায়গাগুলো অরেঞ্জ করবে। চোখের দুই পাশে একটু হোয়াইট রেখে হালকা করে অরেঞ্জ কালারটা এই রকম করে দেবে, আর বাদ বাকিগুলো সাদাই থাকবে। এই রকম ভাবে তোমরা করে নেবে। করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের ওপর আবার যেভাবে করে অরেঞ্জ কালারটা ঘষা হয়েছিল সেভাবে করে অরেঞ্জ কালারটার উপরে আবার এভাবে ঘষে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে দেবে। তারপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা হালকা করে এবে এর সাথে মিশিয়ে নিচ দিকে নিয়ে আসবে। অর্থাৎ এই কালারগুলো দিয়েই বাঘের কালারটা আমাদের হবে।
ঠিক যেই জায়গায় সাদাগুলো আছে সেই জায়গায় আস্তে আস্তে এই সাদা জায়গাগুলো পুট করে দেবে। এরপরে গ্রে কালার দিয়ে ঠিক পেটের নিচ জায়গা থেকে এভাবে একটুখানি হালকা করে সাদা যে অংশটার মধ্যে গ্রে কালারটা এইরকম করে দেবে অল্প করে। পায়ের এক পাশগুলো, নখগুলো, লেজে এই জায়গাগুলো, গলা, মুখের নিচ জায়গাগুলো হালকা হালকা করে করে দেবে, খুব চেপে করার কিন্তু দরকার নেই। এরপরে হোয়াইট কালার দিয়ে এই যে গ্রে কালার দেওয়া হলো এই গ্রে কালারটাকে একটু মিশিয়ে দিতে হবে। খুব ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু কালারগুলো হবে না ঠিকঠাক, তাই একটু চেষ্টা করবে ধরে করার এই বাঘের জায়গাটা। এই হলো বাঘের কালার। এরপরে আমরা স্ট্রাইপ বা অন্যান্য জায়গাগুলোর দিকে আসব। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা চোখের ভিতরে এভাবে হালকা করে চোখটা করে দেবে। রেড কালার দিয়ে এই নাক আর মুখের জায়গাটা একটু করে দেবে। এরপরে ক্রস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই চোখের ভিতরে বলটা করে দিয়ে চোখের চারিদিকটা এইরকম ভাবে করে দেবে। নাকের এই দুই জায়গায় একটু কালো করে দেবে, মুখের এই জায়গাটা। এরপরে এই স্পটগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। কানের এই দুই পাশে কালো, মুখের জায়গাটা যেহেতু খুব ছোট জায়গা তাই আমি গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দেখাচ্ছি, তোমরা রং দিয়েও করতে পারো। এরপর সমস্ত স্ট্রাইপ গুলো এই ব্ল্যাক কালার দিয়ে করতে হবে। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ব্ল্যাক দিয়ে স্ট্রাইপ গুলো করে দিতে হবে।
এ হয়ে গেল আমাদের বাঘের অংশটা। এরপর দেখো কি করে জলের শেডটা দিচ্ছি। এরপর জলের শেডটা স্যাপ গ্রিন কালারটা দিয়ে প্রথমে হালকা করে জলের ছায়াটা আমরা আগে করে নেব। স্যাপ গ্রিন কালারটা এর উপরে হালকা করে ফার্স্টে এরম করে তোমরা দিয়ে নেবে, এটা সবজি ভাব জলের মধ্যে হালকা করে এইরকম। নেক্সট কোবাল্ট ব্লু কালারটা দিয়ে, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এবার আস্তে আস্তে জলের শেডটা আমাদের বার করবে আনতে হবে। এই এই জায়গাও জঙ্গলের ছায়াটা এইরকম ভাবে হবে। তারপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এইরকম হবে। সবার শেষ ডিপ ব্লু প্রুশিয়ান ব্লুটা দিয়ে একটা দুটো টাচ এইরকম করে দিতে হবে। স্কাই ব্লু দিয়ে কোনো কোনো জায়গায় একটুখানি মিশিয়ে দেবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে ছায়াটা এইরকম করে দিতে পারো। বাঘের এক পাশে একটু ব্রাউন দিয়ে শেডটা করে দিতে পারো, বেশি জাস্ট একটুখানি টাচ করে দিলে। এই হয়ে গেল একটি টাইগার দিয়ে ফরেস্ট সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট অন্তত করো। আর যারা এই চ্যানেল নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানেও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।